এবার পুজোতে মাকে দিতে হবে, বাবাকে দিতে হবে, ওদিকে গেল তোমার মা বাবা, এদিকে আমার ভাই বোন, আবার বোনের আবার সে পুচকে ছেলেটা, কি সুন্দর দেখতে হয়েছে বলো, খুব কিউট হয়েছে। আর ওদিকে গেল তোমার সোনাই আছে, বাবাই আছে, পাপাই আছে, রকি আছে, রিন্টু আছে, তারপরে তোমার ভাইজিটা আছে, হ্যাঁ আর কে কে আছে বলো তো, আমার তো ঠিক মনেও পড়ছে না। ও বাবা, তোমার মামি আবার বলেছে এবার একটা ভালো শাড়ি দিতে, তাকেও দিতে হবে। আরে তুমি মনে করে বলো না, তুমি তো কিছুই শুনছো না আমার কথা। আর কে কে বাদ পড়ে গেল সেটা বলো, বাদ পড়ে গেলে আবার খুব মুশকিল, তার খুব রাগ হয়ে যাবে। এই শুনছো, এই শ্বশুর বাড়িটা না হলে পশ্চিমবঙ্গ যাওয়ার নামও করতাম না আমি। দিতে হবে তো, তাই উনি এখন যেতে চান না। তারপরে আবার শোনো শোনো, ওটা এখন পশ্চিমবঙ্গ না, ওটা বাংলা হয়েছে, পশ্চিমবঙ্গ বলবে না এখন। আর তোমার বাংলা, যেখানে বাংলা টিচারের জন্য ছাত্র আন্দোলন করতে হয়, যেখানে প্যান্ডেল ব্রিজ ভেঙে পড়ে যাচ্ছে, যেখানে মানুষগুলো আবার দুর্গা পূজা কালী পূজা ছেড়ে দিয়ে হনুমানের পূজা শুরু করে দিয়েছে, আর তোমার দিদির ওই কাজের মেয়েটা, যে কী যেন নামটা, রাধারানী, ও তো শুনছিলাম তো বলছিল যে মেয়েটাকে বাংলা মিডিয়াম ছাড়ি দিয়ে নাকি ইংলিশ মিডিয়াম ভর্তি করবে। হ্যাঁ হ্যাঁ, রাধারানী বলতে মনে পড়লো, বলি ওর জন্য একটা পুজোতে শাড়ি কিনে নেবে দেখি। এই যে ঘোষবাবু, কি ব্যাপার? হ্যাঁ জলযান তো বউ দাঁড়িয়ে আছে, তার জন্য পুজোতে কি নিতে হবে সে কথা খেয়াল আসছে না? না আর কোথায় ওর ঘরে কাজের মেয়ে, কাজের মেয়ের প্রতি এত দরদ, হ্যাঁ তার জন্য শাড়ি নিতে হবে। হ্যাঁ আর আমি যখন পুজোতে শাড়ি চাইবো তখন বলবে তোমার একটাই বর, তাই একটাই শাড়ি পুজোতে, আর শাড়ি দেওয়ার নামটি পর্যন্ত করবে না, কিপ্টে বরযাত্রা। আহা, তো রাগ করার কিছু নেই, তো লোকের গরিব মেয়ে, আর মেয়েটাও ভারি কিউট মেয়ে। কিউট? হ্যাঁ কোথায় বাচ্চা মেয়েকে সবাই কিউট বলে, কোথায় কুকুরের বাচ্চাকে কিউট বলে, এখন তো ফুল রং এদেরকেও কিউট বলছে, আর তুমি কোথায় একটা বুড়ি ধাবড়ি রাধারানী, তাকে দেখে মনে হচ্ছে তোমার কিউট? ঘোষবাবু, পরকীয়া প্রেম হচ্ছে, হ্যাঁ জানো তো পরকীয়া প্রেমে 5টি বছর জেলে ঘানি টানাতে পারি আমি তোমাকে। সেগুড়ে বালি, সেগুড়ে বালি, সেটি আর হচ্ছে না, পরকীয়া প্রেমে কোনো দোষ নাই। কান খুলে শুনে রাখো ঘোষবাবু, গোটা দুনিয়া তোমাকে ছেড়ে দিল, এই আমার কাছ থেকে কিন্তু তোমার মুক্তি নেই। বাংলার প্রথম টুইনস চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর পাশের ঘন্টিটি বাজিয়ে দিন।